নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটা প্রোফাইল নিয়ে, যেটা রিক্রুটমেন্টে আমাদের স্টার্ট আপ কেরিয়ারে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটাতে ইন্টারেস্টেড হয়, সেটা হচ্ছে ব্যাক অফিস পজিশন। এটা ডিমান্ড প্রায় প্রচণ্ড বেশি, সবাই চায় একটা ব্যাক অফিসে চাকরি করতে, প্রাইভেট সেক্টরে যদি তারা চাকরি করতে আসে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, তারা অনেকেই জানে না যে ব্যাক অফিসে চাকরি করতে গেলে অ্যাকচুয়ালি কী কী স্কিল লাগে। কারণ দেখুন, যেখানে ডিমান্ড বেশি, মানে চাকরির ডিমান্ডটা কম কিন্তু আপনার ক্যান্ডিডেটের ডিমান্ডটা বেশি, সেখানে কম্পিটিশনটা সবচেয়ে বেশি হয়, যার ফলে ব্যাক অফিস জবটাতে প্রচণ্ড কম্পিটিটিভ। আপনারা ভাবতে পারেন বা ক্যান্ডিডেটরা ভাবে যে এই পজিশনটা ব্যাক অফিস, এখানে চ্যালেঞ্জ অনেক কম, সেই জন্য হয়তো অনেক কম স্কিল নিয়ে এইখানে ভালোভাবে কাজ করা যেতে পারে। এটা কিন্তু ঠিক নয়। ব্যাক অফিস আজকের দিনে একটা কোম্পানির ব্যাকবোন, কারণ এটাকে বেসিক্যালি এটার পরের লেভেলটা যেটা, সেটাকে বলা হয় অপারেশনস। সুতরাং ব্যাক অফিস কাজ করতে গেলে, অপারেশনসে কাজ করতে গেলে যেসব স্কিল লাগে, সেই স্কিলগুলো কিন্তু ব্যাক অফিসেও লাগে। তো আমরা আলোচনা করব যে ব্যাক অফিস কাজ করতে গেলে কী কী স্কিল লাগে। প্রথমে হচ্ছে কি, মানে কী কী রেসপন্সিবিলিটি আমি আগে বলবো, তারপরে বলবো কী কী স্কিল লাগে। দেখুন, প্রথমে লাগে হচ্ছে এমআইএস ম্যানেজমেন্ট। এমআইএস করতে হবে, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এমআইএস আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, এমআইএস করতে গেলে লাগবে ভালো এক্সেলের নলেজ। আর এখন অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি গুগল শিট ইউজ করে, সুতরাং গুগল শিট জানলে ভালো হয়। ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টটা তার খুব দরকার হবে, কারণ কোন ফোল্ডারে কী রেখেছে না রেখেছে সেটার জন্য যে কোনো সময় রিট্রিভ করতে হতে পারে। ম্যানেজমেন্ট ম্যানেজাররা বলতে পারে যে এই ডেটাটা কোথায় আছে, এই ফাইলটা কোথায় আছে, সুতরাং তাকে ফলো করে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট জানতে হবে। গেটিং থিংস ডান বলে একটা বই আছে রবার্ট স্টিভেন কোভের, ওই বইটা আপনারা পড়তে পারেন, এই বইটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। ডেটা অ্যানালিসিস কিছুটা কাজে লাগবে, ডেটা অ্যানালিসিস করার জন্য, মানে এটা খুব হাই লেভেল আমি বলছি না, জুনিয়র লেভেল, কারণ কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, কোন কিছু আউটস্ট্যান্ডিং আছে, ভেন্ডার পেমেন্ট কী আছে, কালেকশনস আউটস্ট্যান্ডিং, এই রিপোর্টগুলো বানাতে হতে হয় ব্যাক অফিসের লোককে অনেক ক্ষেত্রেই, সেজন্য। এবং তারা যেহেতু বিভিন্ন কোম্পানির ব্যাক এন্ড হিসেবে কাজ করে, সেটা অ্যাকাউন্ট, সেলস, কালেকশনস, মার্কেটিং, সুতরাং ব্যাক অফিসের লোকজনকে এই ধরনের ডেটাবেস, ডেটা ইন্টারপ্রিটেশন করার মতো ক্ষমতাটা কিন্তু চাই। তার জন্য এক্সেলটা খুব ভালো দরকার, ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টটা আমি বললাম যেটা দরকার। তার সঙ্গে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে কোনো ধরনের অড জব করার ক্ষমতা, মানে যে কাজটা হয়তো একবারই এসছে কিন্তু সেই অবস্থা আলটিমেটলি দেখা যায় কোম্পানিদের একটা ব্যাক অফিস যে করছে তার কাছে এসে দাঁড়ায়। এবং আপনাকে বিভিন্ন রকমের পেপার ওয়ার্কস করতে হবে, পেপার ওয়ার্কসের ফাইল ফোল্ডারগুলোকে, যেটা কম্পিউটার নয়, নন কম্পিউটারাইজড, যেটা ডিজিটালে যেটা পেপার্স, সেগুলোকে আপনাকে প্রিজার্ভ করতে হবে। সেই কাজগুলো কিন্তু দরকার ব্যাক অফিসে। তো মাল্টিটাস্কিং কী কী স্কিল লাগে আমি এটা এবার ডিসকাস করি। যেটা দরকার হবে এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ডের একটা নলেজ, মাল্টিটাস্কিং করার ক্ষমতা, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, একটা ব্যালেন্স পার্সোনালিটি দরকার, কারণ এই কাজটা খুব স্ট্রেনিয়াস। এবং অনেক সময় দেখা যায় ব্যাক অফিসের লোকজনদের মাল্টিপল ডিরেকশনাল ইনস্ট্রাকশন আসে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে এইচওডি আছে, যারা ম্যানেজার্স আছে, তারা একই সঙ্গে বিভিন্ন ধরনের কাজ দিয়ে দিল এবং তাদের ওই একই সময়ের মধ্যে বা মানে ওয়ান আফটার ওয়ান তাকে সেটা করতে হয়। সেক্ষেত্রে প্রায়োরিটাইজিং আইডিয়াটা তার খুব দরকার হয়, না হলে কোনো বস, আপনি বুঝতেই পারছেন কর্পোরেটে যেটা হয়, সে কাউকে না বলতে পারবে না, বিকজ সম্ভব না সেটা বলা, যার ফলে তাকে, এবং সবার কাজটা ইম্পর্টেন্ট, তাকে প্রায়োরিটাইজ করতে হবে। এবং সেই কারণে তাদের স্পিডটা খুব দরকার, কম্পিটিং স্কিল এটা খুব দরকার। আর অবশ্যই ইন্টারনেট সম্পর্কে ভালো আইডিয়া, গুগলটা ভালো করে জানা, কোথায় কী ইনফরমেশন আছে, সব রকম কাজই তাকে করতে হবে। ব্যাক অফিস কাজের জন্য আপনারা কিন্তু ইংরেজিটা একটু ভালো জানা দরকার, কারণ অনেক সময় তাকে লেটার ড্রাফটিং করতে হয়, মেলমার্ক জানতে হয় অনেক সময়, এটা শেখাটা খুব দরকার। আর এক্সেলের মধ্যে কী কী জানতে হবে আমি কয়েকটা জিনিস বলে দিই এখানে। সর্ট করা, ডেটা সর্ট করা, ফিল্টার করা, কন্ডিশনাল ফরম্যাটিং, ভিলুকআপ, পিভট টেবিল, ইফ ফাংশনটা যদি জানে, এই কাজগুলো কিন্তু আপনাদের শিখে নেওয়াটা দরকার। তো বন্ধুরা, যদি কেউ আপনারা ব্যাক অফিসের চাকরি খুঁজ করতে, মানে আপনারা ইন্টারেস্টেড থাকেন ব্যাক অফিস কাজ বা এই ধরনের অপারেশনসের কাজ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সিভিটা আপলোড করার জন্য আমাদের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনাদের সিভিটা আপডেট করে দেবেন। তো আজকে এই অবধি বলে দীপ্যমান চক্রবর্তী অপশনস অ্যান্ড আইডিয়া থেকে আমি বিদায় নিচ্ছি।
ধন্যবাদ, নমস্কার। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক দ্য ভিডিও এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। Please go through our services and contact us for any services required by you. Our contact details are mentioned at the end of this video. Have a nice day.